বলিউড তারকা আলিয়া রণবীর দম্পতির ঘরে আসছে নতুন অতিথি, মা হতে চলেছেন আলিয়া ভাট। যদিও এমন গুঞ্জন কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, তবে এবার আর গুঞ্জন নয়, বলিউড এই তারকা নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন তিনি মা হচ্ছেন। আলিয়া ভাট তার ইনস্টাগ্রাম আইডিতে মা হতে যাচ্ছেন জানিয়ে একটি ছবি প্রকাশ করেছেন। তিনি ছবিতে স্পষ্ট দেখা যায় অভিনেত্রীর শারীরিক চেকআপ করাচ্ছেন হাসপাতালে, তিনি মনিটরের দিকে তাকিয়ে রয়েছেন। ছবি দেখে বোঝা যাচ্ছে খুশিতে আত্মহারা হয়ে গেছেন এই বলিউড নায়িকা তার অনাগত সন্তানের হার্টবিট দেখে। আলিয়ার পোস্টে অভিনন্দন জানিয়েছেন করণ জোহর, পরিণীতা চোপড়া, প্রিয়াঙ্কা চোপড়া, টাইগার শ্রফ একাধিক তারকারা। সেই ছবিতে তার পাশে একজনকে বসে থাকতে দেখা যাচ্ছে, সেটা রণবীর কিনা তা স্পষ্ট বোঝা যাচ্ছে না। তবে ভারতের কিছু গণমাধ্যম জানিয়েছে ছবিতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তিনি রণবীর। ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য আলিয়া লিখেছেন, শীঘ্রই আমাদের সন্তান আসছে। শুধু আলিয়া নন, বাবা হওয়ার খবরে উচ্ছ্বাসিত রণবীর কাপুর। রণবীর তার ইনস্টাগ্রাম আইডিতে ছবিতে প্রকাশ করে ভালোবাসা ও শুভকামনা জানান স্ত্রী আলিয়া ভাটকে। রণবীর ফ্যান ক্লাবের একটি স্ট্যাটাসে বলা হয়েছে, রণবীর আলিয়াকে অভিনন্দন তাদের অনাগত প্রথম সন্তানের জন্য। দর্শক, আপনাদের সাথে ছিলাম আমি হোসনে আশ্রুতি, ধন্যবাদ। জয় টিভি নিউজ ডেস্কের সাথেই থাকবেন।